আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে চলে আসছি পিঠে পর্ব নিয়ে। তো ট্রেতে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর স্ক্রিনে সুন্দর করে পিঠে আমি ভিডিও করেছি। তো এক ট্রে ভর্তি করে সাজায় রেখেছি। তো আজকের এই ভিডিও পিঠে প্রস্তুতি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। তো এই সুন্দর পিঠাটির নাম হচ্ছে রসপান পিঠা। তো রসপান পিঠা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো রসপান পিঠা তৈরি করার জন্য এখানে আমি দুধ নিয়েছি। তো দুধটা ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিতে হবে। তারপরে আমি ময়দাটা সেদ্ধ করব। তো দুধ পান পিঠা তৈরি করার জন্য ময়দা ব্যবহার করব, নারকেল। আর এখানে তো দুধ ঘন হয়ে গেছে, এখন আমি এই যে ময়দা নিয়ে নিয়েছি, তো ময়দাটা এখন সিদ্ধ করে নেব। তো আমি একটু অতিরিক্ত দুধ উঠিয়েও রাখছি। আর এখানে আছে নারকেল, তো নারকেল দিয়ে আমরা খাজা বানাবো। তো এখন খাজা বানানোর জন্য আমি নারকেল একটু ভেজে নেব। তো কিছুক্ষণ ভাজার পরে তারপরে আমি চিনি, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দেবো। নারকেল ভাজা হয়ে গেছে, এখন আমি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। তারপরে আর একটু নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। তো এখন আমার চিনি শিরাটা দেখেন ঘন হয়ে আসছে। তো আর একটু ভালো করে ঘন হওয়ার পরে আমি পুরটা পুরোপুরি আমার হয়ে যাবে পারফেক্ট মতন, তখন আমি নামিয়ে নেব। নারকেলের খাজা আমার হয়ে গেছে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আর এদিকে রুটি বেলে নিয়েছি। তো রুটিগুলো কিন্তু রুটিটা যখন আমরা বেলবো তখন কিন্তু পাতলা আর মোটা, বেশি অতিরিক্ত পাতলা আর বেশি অতিরিক্ত মোটা করা যাবে না। মিডিয়াম সাইজের, মিডিয়াম ধরনের রুটি বেলতে হবে। আর এখানে আমি একটা হাতে বেলে রুটিটা তৈরি করব, কিন্তু আমি পিঠেগুলো তৈরি করব সাজে। তো এখানে আমি একটা রুটি বেলে তারপরে পুর দিয়ে দিছি, আর এখন আমি ছুরি দিয়ে কেটে নিলাম সুন্দর মতন। আর এখন আমি হাত দিয়ে এটা ডিজাইন করব। তো ক্যামেরা দিয়ে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে পিঠেটা ডিজাইন তৈরি করতেছি হাতে। বা প্রথম রুটিটা একটু সাইজে বড় হয়ে গেছিল, সেজন্য আমি আর একটা পিঠে বানিয়ে, আর একটা পিঠে বানানো যাবে সে পরিমাণের আছে। তো আমি আর একটা পিঠে বানিয়ে আপনাদের পুনরায় দেখাবো। এভাবে আমি পিঠাগুলো বানিয়ে নেব। তাই এটা হচ্ছে আমার হাতে বানানো পিঠা, এটা সাজের বানানো পিঠা। তো আমি বেশিরভাগ সাজের বানানো পিঠা, এই যে এই সাজ দিয়ে আমি পিঠাগুলো বানিয়েছি। তো বেশিরভাগ সাজের বানা সাজ দিয়েই পিঠাগুলো তৈরি করব। তো আমার কোন পিঠাগুলো দেখতে সুন্দর হয়েছে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো পিঠে আমার বানানো হয়ে গেছে, সব পিঠেগুলো দেখতে দেখেন কি সুন্দর হয়েছে। তো পিঠেগুলো আমার কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখন পিঠে ভাজার জন্য আমি এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিছি। তো এখানে পিঠে আমি ভাজতে দিয়েছি, তো দুই পদের পিঠে দুইটে দিছি। তো এভাবে অল্প আছে পিঠে ভাজতে হবে।
আমার পিঠা ভাজা প্রায় শেষের পথে। তো দেখেন সাহারি ভর্তি পিঠা হয়ে গেছে। এখানে কিন্তু হাফ কেজি ময়দা আমি ব্যবহার করেছিলাম, দুধে সিদ্ধ করে নিছি। আর দুধে রসপান পিঠে এভাবেই বানাতে হয়। আপনারা আমার রেসিপিটি ফলো করে যদি বানান তাহলে অবশ্যই মজাদার একটা পিঠা তৈরি হবে। তো আশা করি আমার রেসিপি সবাই ফলো করবেন আর এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো এখানে আমার পিঠে বানানো হয়ে গেছে। তো ট্রেতে কীভাবে সাজা নিয়েছে দেখেন, অসাধারণ সুন্দর হয়েছে আর খেতে কিন্তু পিঠাটি অসম্ভব সুন্দর। তো আজকে আমার ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।